বিসমিল্লাহ রুহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লকটা দেখতেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার নাইমের স্কুলের প্রথম দিন আমি নাইমকে ডেকে ঘুম থেকে উঠিয়েছি ও সুফায় বসে আছে ব্লাঙ্কেট গায়ে দিয়ে আর এদিকে আমি ওকে একটা পরোটা করে দিতেছি এর দিয়ে ও মুখ দিয়ে দাঁত ব্রাশ করে এসেছে আমি ভাবছিলাম আমাকে দুধ দিয়ে সিরিয়াল দিয়ে দেবো ও সিরিয়াল খাবে না ও পরোটা খাবে এই জন্য একটা পরোটা ওকে করে দিয়ে দিয়েছি টেবিলে দিয়ে আমি ওকে বলতেছি তুমি এসে চেয়ারে বসে খেয়ে নাও এখন আমি ওকে রেডি করে দিতেছি ব্রেকফাস্ট কেসে আর ও আজকে প্রথম দিন প্রাইমারি স্কুলে ও রিসেপশনে যাবে ও তো দুই বছর নার্সারি শেষ করে আজকে ও প্রথম স্কুল স্কুলে যাবে তাই আমি ওকে একটু রেডি করে দিতেছি আর ও সকালে উঠে একটু আলসেমি করতেছিল বাচ্চা মানুষ তো আর ওকে নার্সারিতে যে দিয়েছিলাম দুই বছর ও আফটারনুন টাইমে যেত নার্সারিতে এখন ও মর্নিং টাইমে যাবে এই যে রেডি হয়ে ও নাফিসা নাসিহা আর নাইমকে নিয়ে আমি বাহির হয়ে গিয়েছি আর নাসিহার হাত ধরে ও সুন্দর করে হেঁটে যাচ্ছে বড়ো বোনের হাত ধরে এটা আমার খুব ভালো লাগতেছে আমি নাসিয়াকে বললাম একটু ভিডিও করে নিয়ে আর একটা ফটো তুলে রেখেছি আমি ও বড়ো হলে দেখবে যে ফার্স্টে ও ওর বোনের হাত ধরে স্কুলে গিয়েছে আমি নাইমকে ক্লাসে দিয়ে এখন আমি যাচ্ছি আমার শাশুড়ির ঘরে আর আমি এক সপ্তাহ ভিডিও দেইনি আমি চাচ্ছিলাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য সবসময় তো ভিডিও আপলোড করি আর সব সময় আপলোড করতে ভালো লাগে না এই জন্য চাচ্ছিলাম একটু রেস্ট নেব ভিডিও আপলোড দেইনি এমনিতেই ভিডিও আপলোড দেইনি আর আমার অনেকে কয়েকজন আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আমি ভিডিও দেইনি এত দিন হয়ে গিয়েছে কি জন্য আমি একটু রেস্ট নিয়েছিলাম এই জন্য আর কি চাচ্ছিলাম রেস্ট নিতে এই জন্য আর কি ভিডিও আপলোড করিনি আর আমি আমার শাশুড়ি ঘর থেকে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এইদিকে নাদিম খেলা করতেছে নাদিম বসে বসে খেলা করতেছে নাদিমকেও ব্রেক ব্রেকফাস্ট খাইয়েছি আর নাদিমে নাইমকে একটু খুঁজাখুঁজি করতেছিল এরুম থেকে সে রুমে যাচ্ছিল এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিলো এরপরে জানালা দিয়ে বাহির দিকে তাকাচ্ছিল আর ও বাইয়া বলতে পারে না বাইয়ে বাইয়ে বলে আমি বুঝতে পারতেছি ও নাইমকে তুকাচ্ছে যে নাইম কই গেছে বাইয়ে বাইয়ে বলে রুম থেকে এক রুমে যাচ্ছে আর এদিকে আমি স্প্রেগে বয়েল করে নিয়েছি নাইম আর নাদিমের জন্য নাইমকে আমি নিয়ে আসার জন্য যাব কারণ নয়টা থেকে ওর বারোটা পর্যন্ত প্রথম সপ্তাহ তো ওকে আমি এখন আমি নাদিমকে নিয়ে বাইরে হয়ে গিয়েছি নাইমকে পিক আপ করবো আর এদিকে আমি স্প্রেগেথি বয়েল করে রেখে গিয়েছি নাইম আর নাদিম ওরা স্প্রেকে বয়েল করে দিলে খুব পছন্দ করে দেখা যায় চিকেন মিট দিয়ে বা ডিম দিয়ে রান্না করে দিলে ওরা পছন্দ করে না এমনিতে বয়েল করে দিলে আমি লবণ তেল আর নুডুলের যে মশলা আছে মশলার প্যাকেট দিয়ে দেই দু একটা ওরা খুবই পছন্দ করে এইভাবে খেতে আর এদিকে আমি গড়ে এসে গিয়েছি নাদিমকে একটা আপেল দিয়েছি নাদিম প্রথমে দেখাচ্ছিল যে আপেলটা কাচ্ছে পরে নাদিম আপেল খায়নি ও ওইটা ফেলে দিয়েছে ফ্লোরে আর আমার জন্য আমি স্ট্রবেরি আর গ্রেপস নিয়ে এসেছি খাবো আর নাইমকে আমি স্পেগেতি দিয়েছি ও স্পেগেতি খেয়ে ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে ও তো অনেক ঠায়েড আজকে আর্লি মর্নিং উঠে স্কুলে গিয়েছে আর ফার্স্টে অনেক ভালো কাটছে ওর মাসাল্লাহ এদিকে আমি যাবার আগে মেশিনটা অন করে গিয়েছিলাম কাপড় প্রায় দোয়া হয়ে গিয়েছে একটু সময় বাকি রয়ে গিয়েছে এন্ড হলে আমি বাহির করে নিব এই যে এন্ড হয়ে গিয়েছে কাপড় দোয়া হয়ে গিয়েছে আমি এখন বাহির করে নিতেছি আর আমি কাপড়গুলো গার্ডেনে মেলে দেবো আজকের দিনটাও বেশি ভালো না মনে হচ্ছে মেঘ হবে আমি ওয়েদারও দেখেছিলাম যে তিনটা পরে বৃষ্টি আসবে আমি কাপড়গুলা বাহিরে নিয়ে সব কাপড় মেলে দিইনি কিছু কাপড় মেলে দিয়েছি আর কিছু গরের ভিতরে দিয়েছি ভাবলাম যেহেতু বৃষ্টি হবে এই জন্য এই যে আমি অর্ধেক কাপড় মেলে দিয়েছি আর অর্ধেক আমি গড়ে দিয়েছি আর কাপড় দিয়ে আমি নাসিহাকে যখন পিক আপ করতে যাই এর আগে আমি কাপড়গুলা গড়ে এনে রেখে গিয়েছি কারণ তিনটা তিনটার দিকে মেঘ আসবে আমি দেখেছিলাম ওয়েদার দেখেছিলাম এদিকে আমি রান্না করে নিয়েছি চিকেন বোনা করেছি চিকেন উইন বোনা করেছি ডিম বোনা করেছি তারপরে আলু ভর্তা করেছি এগুলো আজকে রান্না করেছি আর খুব তাড়াহুড়া করে করেছি কারণ একবার নাইমকে বারোটার সময় পিক আপ করেছি তারপরে নাসিয়াকে তিনটার পিক আপ করেছি সময় হাতে খুবই কম তাড়াহুড়া করে করে নিয়েছি আর বিকেল দিকে বিকেলের দিকে এই যে আমি সন্দেশ বানাবো তেলের পিঠা বানাবো এগুলা আমি আগে ছাল প্ল্যান করে গুড় দিয়ে এগুলা আমি গুলে রেখে দিয়েছিলাম এখন আমি সন্দেশ করে নিতেছি আর যারা আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সময় আমার পাশে থাকবেন এতটুকু পর্যন্ত যারা দেখতেছেন লাইক দেন নাই প্লিজ একটা লাইকে দিয়ে দেবেন আর এমন কেউ যদি থেকে থাকেন যে আমার ভিডিও সব সবসময় দেখেন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি কয়েকটা সন্দেশ অলরেডি করে ফেলেছি আপনারা দেখতে পারতেছেন আর লাস্টের দিকে যে কয়েকটা দিয়েছিলাম এগুলো আমি একটু বেশি দিয়ে দিয়েছি একটার সাথে আর লেগে গিয়েছিল আর লেগে যাওয়াতে সন্দেশগুলো আর কি ফুলকো হয়নি কেমন যেন চেপটা চেপটা হয়ে গিয়েছিল এই যে আপনারা দেখতে পারতেছেন আর একটার সাথে আরেকটা লেগেও গিয়েছিল এই যে সন্দেশ হয়ে গিয়েছে আর আমি বানিয়ে ফেলেছি আর আমি এগুলা বাচ্চাদেরকে দিয়ে বলেছি তোমরা খেয়ে নাও আর এদিকে নাফিসার আব্বা আসার সময় গ্রিন টি নিয়ে এসেছিলেন অনেক দিন হয় কয়েক দিন হয় গ্রিন টি নাই শেষ হয়ে গিয়েছে আমি সবসময় গ্রিন টি খাই আর পছন্দ করি গ্রিন টি এদিকে আমি ডালচিনি দিয়ে পানি জাল করে নিয়েছি আর কাপের মধ্যে একটা গ্রিন টি দিয়ে দিতেছি আর বাকিটুকু আমি জায়গা মতো রেখে দিতেছি আজকে আমার ব্লগ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম